আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু এবং যে সকল দর্শক অভিভাবক যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে শুভ দুপুর। আশা করি সকল বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আর হ্যাঁ, আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। আমি জিল্লুর রহমান, সহকারী শিক্ষক গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দিনাজপুর সদর দিনাজপুর। আজ তোমাদের মাঝে উপস্থিত হয়েছি পঞ্চম শ্রেণী একেবারে বিশেষ একটি ক্লাস নিয়ে, প্রাথমিক গণিত বিষয়ের একদম বিশেষ ক্লাস নিয়ে। যেই ক্লাসটিতে আজকে তোমরা পুরোটা বইয়ের নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। আশা করি প্রিয় বন্ধুরা তোমরা আমার এই ক্লাসের সাথে থাকবে এবং মাঝে মাঝে যে সকল প্রশ্ন জিজ্ঞাসা করবো সেগুলোর উত্তর তোমরা কমেন্টসে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি প্রথমে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা যারা নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখো এবং বাড়ির কাজ পাঠিয়ে দাও তাদের প্রতি আমার বিশেষ বিশেষ কৃতজ্ঞতা, বিশেষ ধন্যবাদ। আশা করি আজকের ক্লাসের পরেও তোমরা তোমাদের বাড়ির কাজগুলো পাঠিয়ে দেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি দীর্ঘ প্রায় 4 মাস ধরে তোমাদের এই প্রাথমিক গণিত বিষয়ের লাইভ ক্লাস নিয়ে এসেছি দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুলে। আজকে আমি তোমাদের এই প্রায় আমাদের বই প্রায় শেষের পর্যায়ে, সে কারণে আজকে আমি তোমাদের পুরো বইটা নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার সাথেই থাকবে এবং তোমরা দ্রুত তোমাদের বই খাতা কলম নিয়ে একেবারে প্রস্তুত হয়ে যাও। আমরা আজকে বেশি সময় নষ্ট করব না, আমরা সরাসরি আজকে আমাদের পাঠে চলে যাব, তাই না বন্ধুরা? তো ঠিক আছে, আমরা আজকে আমাদের বইটি সম্পর্কে একেবারে পুরো ধারণা নেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা চলে যাই প্রথমে প্রথমে আমাদের বইয়ের যে বিষয়টি আছে যেটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে গুণ, তাই না? এই গুণ বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব। দেখা যাক এই গুণ সম্পর্কে প্রথমে আমি একটা চার্ট তোমাদের দেখাতে চাই। ঠিক আছে বন্ধুরা, দেখো এইখানে কি আছে, একটা সমস্যা দেওয়া আছে 12 × 4 = 48। এখানে 12 হচ্ছে গুণ্য, 4 হচ্ছে গুণক, আর 48 হচ্ছে গুণফল, তাই না? তো আমি বোর্ডে চলে যাই। আমি তোমাদের প্রথমে আজ গুণে কী জিনিস থাকে সেটি আমরা দেখব। গুণ করলে আমরা কী হয়, বৃদ্ধি পায় প্রথম পর্যায়ে, আর গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ, তাই না? তাহলে আমরা যদি 12 × 4 = 48, এখানে 12টা কী, এই 12কে আমরা কী বলবো? হ্যাঁ, 12 হলো গুণ্য, তাই না? আর এই 4 হলো গুণক, যে কোনো সংখ্যা দিয়ে যে সংখ্যা দিয়ে গুণ করা হয় সেটি হলো গুণক, আর যে সংখ্যাকে গুণ করা হয় সেটি হলো গুণ্য, আর গুণ করে যে ফল পাওয়া যায় তাকে কি বলে, গুণফল, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে চমৎকারভাবে লক্ষ্য করো যে আসলে গুণ্য আমরা গুণ কাকে বলি। গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ, গুণ কি যোগের সংক্ষিপ্ত রূপ, তাই না? এখানে গুণ্য কাকে বলে, গুণক কাকে বলে, গুণফল কাকে বলে সেটি আমরা দেখব। দেখো গুণ্য কাকে বলে, গুণ্য হলো যে সংখ্যাকে গুণ করা হয় সেটি হলো গুণ্য, আর যে সংখ্যা দিয়ে গুণ করা হয় সেটি হলো গুণক, আর গুণ করে যে ফল পাওয়া যায় সেটি হলো গুণফল, তাই না বন্ধুরা? তাহলে আমরা গুণ সম্পর্কে একটি সংক্ষিপ্ত আলোচনা করলাম। এরপর যে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, দেখো ভাগ, এই যে ভাগ, ভাগ কী, তাই না? ভাগ করলে কী হয়, ভাগ করলে কী হয়, যোগ বেড়ে যায় না কমে যায় সেটি নিয়ে আমরা এবার আলোচনা করব। ভাগ কী, দেখো দেখি ভাগ হচ্ছে যোগে, ভাগ করলে আসলে আমরা কমে যাই, তাই না? আমরা বিয়োগ করলে যেভাবে কমে যায় ভাগ করলেও আমরা সেভাবে কমে যাই। এরপর চাই আমি আরও একটি তোমাদের চার্ট দেখাতে চাই। শিক্ষার্থী বন্ধুরা দেখো এইখানে একটি, সরি, এখানে একটি সমস্যা দেওয়া আছে। সেখানে দেখো 24 ভাগ 6 = 4, এখানে কোনটি ভাজক, কোনটি ভাজ্য, কোনটি ভাগফল। এখানে দেখো ভাজ্য কাকে বলে, ভাজ্য হলো 24, ভাজক হলো 6 এবং ভাগফল হলো 4। তাহলে যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে, হ্যাঁ তাকে বলে ভাজ্য, আবার যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় সেটাকে বলে হচ্ছে ভাজক, আর ভাগ করে যে ফল পাওয়া যায় সেটি হলো ভাগফল, তাই না বন্ধুরা? তাহলে আমরা দেখি 24
ভাগ ছয় সমান হলো চার। এই সমস্যাটিতে আমরা এই যে চব্বিশকে তো ভাগ করা হচ্ছে কত দিয়ে, চার দিয়ে, তাহলে চব্বিশটা হলো আমরা কি বলবো, চব্বিশকে আমরা কি বলতে পারি, ভাজ্য। আর এই যে ছয় যে সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে সেটি হলো ভাজক, তাই না? আর এই যে চার পালাম সেটি হলো ভাগফল, ভাগ করে যে ফল আমরা পেলাম সেটি হলো ভাগফল। শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা নিয়ম এখানে তোমাদের দেখাতে চাচ্ছি, যেটি মানে আসলে তোমাদের মনে করলে, মনে রাখলে তোমাদের সহজে ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগফল কিন্তু তোমাদের মনে থাকে, কিন্তু এই যে ভাজ্য আর ভাজক এটি এই দুটিতে কিন্তু এলোমেলো হয়ে যায়, সেটি আমি তোমাদের এখন দেখাতে চাচ্ছি। আমি আমার নিজস্ব টেকনিক দিয়ে এটি বোঝাতে চাচ্ছি, এটি আসলে কোনো বইপত্রের কোনো কিছু নেই। সেখানে দেখো এই যে ভাজ্য, এখানে দেখো আমরা দুটি বর্ণ পাচ্ছি অক্ষর, এখানে ভাজক দেখো এখানে তিনটি, এখানে দেখো ভাগফল এখানে আছে চারটি। তাহলে এটি তোমাদের মনে রাখার জন্য দেখো এখানে দুই, এখানে যদি তিনটি, এখানে এখানে চারটি, তাহলে দুই অর্থাৎ দুই এত কম, তাহলে প্রথমে যেই দুটা বর্ণ দিয়ে যেটি শব্দ হবে সেটি হলো ভাজ্য, সেটি থাকবে প্রথমে, তারপরে তিনটি দিয়ে যেমন ভাজক সেটি তারপরে, এবং ভাগফল হলো চারটি বর্ণ দিয়ে, তাহলে ভাগফল হলো শেষে। এই সহজ টেকনিকটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এই ভাজ্য ভাজক এলোমেলো হবে না। অনুরূপভাবে গুণ গুণকও যদি এই নিয়ম ফলো করো তাহলে আশা করি তোমাদের এই বিষয়টি মনে থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা ভাগ সম্পর্কে আলোচনা করলাম, যেই ভাগ গুণ ভাগ আসলে আমাদের অন্য অন্য ক্লাসে যে ক্লাসগুলো আমরা করি 1, 2, 3, 4-এ 2, 3, 4, 5-এ এগুলো কিন্তু গুণভাগ সম্পর্কিত অনেক সমস্যার সমাধান করা হয়। আমরা আসলে এইগুলো নিয়ে বেশি সময় না দিয়ে পরবর্তী যে গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো নিয়ে সময় দিয়ে ব্যয় করবো। শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে দেখো আমরা যেটি নিয়ে আলোচনা করবো সেটি হলো গাণিতিক প্রতীক। গণিতের বিভিন্ন রকম সমস্যাগুলো আমরা সমাধান করার জন্য বিভিন্ন কী করা, গাণিতিক প্রতীক ব্যবহার করা হয়, তাই না বন্ধুরা? তো এই গাণিতিক প্রতীকগুলো কী কী সেগুলো সম্পর্কে আজকে আমরা আবারও জানবো, এর আগে আমরা জেনেছি, আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে সেটি জানবো। এ পর্যায়ে তোমরা বলো দেখি শিক্ষার্থী বন্ধুরা, সংখ্যা প্রতীক কয়টি? হ্যাঁ, আমি একবার এক ঝলক আসলে তোমাদের এটি দেখাতে চাই, তারপরে আমি তোমাদেরকে আবার প্রশ্ন করব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছ দেখো সংখ্যা প্রতীক 10টি, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এবং প্রক্রিয়া প্রতীক হলো 4টি, যোগ বিয়োগ গুণ ভাগ। হ্যাঁ, আবার সংকর সম্পর্ক প্রতীক 6টি বা 8টি, বিভিন্ন জায়গায় 6টি আছে, 8টি আছে, এখানে ছোটো বড়, বড় ছোটো বড়, সমান সমান নয়, ছোটো অথবা সমান, বড় অথবা সমান, বা ছোটো অথবা সমান নয়, বড় অথবা সমান নয়। এরপরে অক্ষর প্রতীক, অক্ষর প্রতীক আসলে অসংখ্য বিভিন্ন বর্ণমালায়, বাংলায় বিভিন্ন রকম অক্ষর আছে, ইংরেজিতে আছে, আরবি, পৃথিবীতে প্রায় 5000-এরও অধিক ভাষা আছে, সেক্ষেত্রে অক্ষর প্রতীক আসলে নির্দিষ্ট নয়। এরপরে আমরা দেখব বন্ধনী প্রতীক, বন্ধনী প্রতীক আসলে তিনটি, কতটি, তিনটি, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, তাই না শিক্ষার্থী বন্ধুরা? এই পর্যায়ে আমি তোমাদের কাছে জানতে চাই তাহলে সংখ্যা প্রতীক কতটি? হ্যাঁ, থ্যাংক ইউ, সংখ্যা প্রতীক হলো 10টি, আর এবার প্রক্রিয়া প্রতীক কতটি, যোগ বিয়োগ গুণ ভাগ মোট হলো 4টি, তাই না? এবার যদি বলি অক্ষর প্রতীক কতটি, হ্যাঁ অক্ষর প্রতীক আসলে নির্দিষ্ট সীমানে ক, খ, এ, বি, সি, ডি, বিভিন্ন ভাষার বিভিন্ন বর্ণমালায় হচ্ছে বিভিন্ন অক্ষর প্রতীক ব্যবহৃত হয়, সেটি আসলে অসংখ্য। এরপরে আমরা যদি বলি বন্ধনী প্রতীক কতটি, হ্যাঁ বন্ধনী প্রতীক হলো 3টি, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, আর প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, আর তৃতীয় বন্ধনী, ইংরেজিতে বলে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, আর থার্ড ব্র্যাকেট, তাই না বন্ধুরা? আমি কিন্তু দ্রুত চলার চেষ্টা করছি, কেন, এই অল্প সময়ের মধ্যে যেন আমি বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করতে পারি, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, এরপরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গুণনীয়ক আর গুণিতক। হ্যাঁ, গুণনীয়ক গুণিতক এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের জন্য গুণনীয়ক কী আর গুণিতক কী, এই দুটি অনেকেরই এলোমেলো হয়ে যায়, তাই না? অনেক সময় আমরা এলোমেলো করে থাকি, সেই ক্ষেত্রে আমি যেটি আমি বোর্ডে দেখাই আগে গুণিতক, যেমন আমি যদি ছয়ের গুণনীয়ক বের করি তাহলে 1, 2, 3 আর হলো 6, আবার 6 যদি গুণিতক বের করি 6, 12, 18, 24, তাহলে এইখানে আমরা গুণিনক, গুণনীয়ক এবং গুণিতকের কী পার্থক্যটা খুঁজে পাচ্ছি। গুণনীয়ক হচ্ছে ওই সংখ্যাকে,
গুণনীয়ক কি? এটা গুণনীয়ক, তাই না? গুণনীয়ক, আর এটা হলো গুণিতক। শিক্ষার্থী বন্ধুরা, গুণনীয়ক কি? গুণনীয়ককে অর্থাৎ ওই সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে নিঃশেষ বিভাজ্য, অর্থাৎ ওই সংখ্যার যে সকল উৎপাদক আছে সেগুলোই হচ্ছে তার গুণনীয়ক। আর গুণিতক কি? গুণিতক হচ্ছে ওই সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করে যে ফল পাওয়া যায় সেটি হলো গুণিতক। আর সেটি হতে হবে পূর্ণ সংখ্যা, তাই না? নির্দিষ্ট পূর্ণ সংখ্যা, অর্থাৎ ভগ্নাংশ দিয়ে গুণ করলে আমরা সেটি গুণিতক বলবো না, তাই না? তাহলে আমরা গুণনীয়ক জানলাম আর গুণিতক জানলাম। এবার আমরা আসবো লসাগু আর গসাগু কি। হ্যাঁ, গসাগু কাকে বলে বলো দেখি শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ, লসাগু হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, আর গসাগুকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাই না? তোমরা কি বলতে পারবে গুণনীয়ক আর গুণিতক? গুণিতকটা মনে রাখবে সেটি হলো গুণ করে পাওয়া যায়, আর গুণনীয়ক এটা মনে রাখতে হবে ভাগ করে পাওয়া যায় ওই সংখ্যাকে, তাই না? তাহলে তোমাদের একটু বোঝার সহজ হবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা যাব মৌলিক সংখ্যা। হ্যাঁ, মৌলিক সংখ্যা, আমরা অনেক সংখ্যা দেখেছি যে যেই সংখ্যাগুলোকে কোনো সংখ্যা দিয়ে গেছিলে ভাগ করা যায় না। যেমন আমরা যদি দেখি চার, চারে দেখো এক, এক দিয়ে ভাগ করা যায়, দুই দিয়ে যায়, চার দিয়ে ভাগ। এবার পাঁচ যদি দেয় দেখো এক, এক দিয়ে পাঁচকে ভাগ করা যাবে, এবং আর অন্য কোনো সংখ্যা, পাঁচ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। অর্থাৎ এই সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই, সেই সকল সংখ্যাই হলো মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যা আমরা অনেকগুলো মৌলিক সংখ্যা পাবো, যে সংখ্যাগুলো আসলে আমরা এখন একটু আলোচনা করব সংক্ষিপ্ত পরিসরে। যেমন দেখা যায় দুই, দুই কিন্তু একটা একমাত্র জোড় সংখ্যা এবং মৌলিক, বাকি সকল জোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে দুই একমাত্র মৌলিক জোড় সংখ্যা, কেন এক এবং দুই? দুইয়ের এই দুটি মাত্র উৎপাদক আছে, এবং এক এবং ওই সংখ্যা, দেখো এক এবং ওই সংখ্যা বলতে দুইয়ে এর উৎপাদক, এছাড়া আর এর কোনো উৎপাদক নেই, তাই এটিও কিন্তু একটা কি মৌলিক সংখ্যা। এবার প্রশ্ন আসি এক কী হবে? এক কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞায় বলেছি যে কোন সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যা হচ্ছে যার ন্যূনতম দুটি, একেবারে সর্বোচ্চ বলতে দুটি, এক এবং ওই সংখ্যা যাদের ই থাকবে, মৌলিক যাদের উৎপাদক থাকবে সেটি হলো মৌলিক সংখ্যা। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে একের ক্ষেত্রে শুধুমাত্র এক, আর কোনো এর উৎপাদক নেই, এর দুটি উৎপাদক নেই, মানে একটি মাত্র উৎপাদক আছে, তাই এককে মৌলিক সংখ্যা বলা হয় না, তাই না? এরপরে আমরা যাব মৌলিক সংখ্যা, আমরা এক থেকে দশ পর্যন্ত আমরা জানি চারটি, দশ থেকে বিশ পর্যন্ত আবার চারটি, এভাবে পঁচিশটি, একশো পর্যন্ত পঁচিশটি মৌলিক সংখ্যা আমরা পাব। যাই হোক, এই বিষয়ে আমি একটা ছোট্ট চার্ট দেখাতে চাই, মৌলিক সংখ্যা কোনগুলো মৌলিক সংখ্যা। দেখো তোমরা এক থেকে যেগুলো গোল দাগ দেওয়া আছে সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, একশো পর্যন্ত এখানে মৌলিক সংখ্যা যেগুলো সেগুলো সংক্ষেপে দেওয়া আছে, হ্যাঁ সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, এগুলো বিস্তারিত এখানে পুরো আলোচনা করার সময় কিন্তু এখন নেই। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ঐকিক নিয়ম। এর আগে একটি সমাপনী পরীক্ষায় কিন্তু এসেছিল যে ঐকিক নিয়ম কী, এই সংক্ষিপ্ত আকার প্রশ্নটা এসেছিল, অনেক শিক্ষার্থী এই উত্তরটি কিন্তু সঠিকভাবে দিতে পারেনি, আমি সেটি নিয়ে এসেছি আজকে তোমাদের মাঝে। সেটি হলো ঐকিক নিয়ম হচ্ছে একটির মূল্য বের করে সমস্যার সমাধান করার প্রক্রিয়া হলো ঐকিক নিয়ম। প্রথমে একটির বের করে নিতে হবে, যেমন সেটি হতে পারে যেমন এক হালি কলার দাম অর্থাৎ চারটি কলার দাম দাম যদি হয় বত্রিশ টাকা, তখন আমরা যখন এইভাবে বের করি না, অর্থাৎ একটি কলার দাম বত্রিশ ভাগ হলো চার সমান হলো আট। এই যে একটির মূল্য বের করে আমরা সমস্যার সমাধান বের করি, তারপরে যদি আমরা বলি চার হালি কলার দাম, দশ হালি কলার দাম, সেটি বের করতে গেলে আমরা কী করি, এইভাবে বের করি, তাই না? তাহলে প্রথমে একটি সমস্যার সমাধান, একটি মূল্য বের করে সমস্যার সমাধান প্রক্রিয়াই হলো ঐকিক নিয়ম। ঠিক আছে বন্ধুরা, এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেখো শতকরা। শতকরা কি, এটি কি তোমরা জানো বলো দেখি, যারা যারা জানো শতকরা সম্পর্কে একটু বলো।
শতকরা হচ্ছে এমন একটি ভগ্নাংশ যার হর সব সময় 100, যাকে একটা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। শতকরা একটি চিহ্ন, এটি অর্থাৎ 1/100, তাই না? প্রতি শতে কত, এটি একটা নির্ণয় করা এটি একটি পদ্ধতি, সেটি হলো শতকরা। শতকরা প্রতি শতে, অর্থাৎ প্রতি 100 সেটির মূল্য বা পার্সেন্টেজ, যেটিকে আমরা ইংরেজিতে বলি, সেটি নির্ধারণ করা হয়ে থাকে। তাহলে শতকরা বলতে 6% যদি বলি, 6% লাভে যদি এরকম বলি, 6% এটার অর্থ কি? অর্থাৎ এটার অর্থ 6×1/100, অর্থাৎ 6/100, এটি হলো একটা কি ভগ্নাংশ। এটা ভগ্নাংশ বের করে ফেললাম। এরপরে আমরা এটিকে আমরা দশমিক ভগ্নাংশ করতে পারি, আবার দশমিক ভগ্নাংশকে আবার এই যে এইভাবে ভগ্নাংশের শতকরা শতকরায় প্রকাশ করতে পারি। আমরা পার্সেন্টেজ আবার নিয়ে আসতে পারি, বিপরীতভাবে শতকরাও প্রকাশ করতে পারি এবং ইয়েতে প্রকাশ করতে। এরপর যাই শিখে যাবো, আমি যেহেতু সময় কম, খুব স্বল্প পরিসরে অল্প বিষয় নিয়ে আলোচনা করছি, সেটি তোমরা খুব লক্ষ্য করবে। দেখো, এবার যে আমরা যেটি আলোচনা করবো সেটি হচ্ছে লাভ ক্ষতি। হ্যাঁ, লাভ ক্ষতি, আমরা আসলে জীবনে সবাই লাভ করতে চাই, কেউ লাভ করতে পারি, কেউ ক্ষতির সম্মুখীন হয়ে থাকি। কিন্তু আসলে লাভ করতে গেলে মাথায় জ্ঞান বুদ্ধি থাকার দরকার, সেটি যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা কিন্তু জীবনে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাই। তাই আমরা কিন্তু ক্ষতি করতে চাই না। সেক্ষেত্রে বন্ধুরা সেক্ষেত্রে দেখি লাভ ক্ষতি কাকে বলে, আর লাভ বা ক্ষতি কি সের উপর নির্ভর করে, তোমরা বলতে পারবে কোন মূল্যের উপর নির্ভর করে লাভ বা ক্ষতি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, সবাই রেসপন্স করো প্লিজ। হ্যাঁ, গুড। লাভ বা ক্ষতি সবসময় নির্ভর করে ক্রয় মূল্যের উপর, তাই না? থ্যাংক ইউ। যদি ক্রয় মূল্য বেশি হয়, বিক্রয় মূল্য কম হয়, সেক্ষেত্রে কী হবে? ক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য বেশি, তাহলে সেটি হবে লাভ। এবং ক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য সরি ক্রয় মূল্য বেশি, বিক্রয় মূল্য কম, তাহলে হবে ক্ষতি, তাই না? তাহলে লাভ ক্ষতি সম্পর্কে আমরা এই সংক্ষিপ্ত বিষয় নিয়ে আলোচনা করলাম। এরপরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ, ভগ্নাংশ কিন্তু পূর্ণ সংখ্যা নয়। যেমন দেখো, এই যে 1, এটি কিন্তু ভগ্নাংশ নয়, এটি আমরা পূর্ণ সংখ্যা। এখন যদি বলি 1.01 বা 1.01, এগুলো হচ্ছে ভগ্নাংশ, এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা নয়, তাই না? এখন ভগ্নাংশ, এটা হলো দশমিক ভগ্নাংশ, আরও সাধারণ ভগ্নাংশ আছে বেশ কিছু, সেগুলো হচ্ছে কেমন? দেখো, এটি একটি ভগ্নাংশ, এটি একটি ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এই ধরনের একটা ভগ্নাংশ, তাই না? এই যে আমরা ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছি, সেই ভগ্নাংশগুলোর মধ্যে দেখো এখানে 3টি ভগ্নাংশ আমি লিখেছি। সেই ভগ্নাংশগুলো দেখো, প্রথমটিতে হর হচ্ছে ছোট, লব বড়, এরপরে লব কি আছে, আচ্ছা এটাও আমি একটু একই হয়ে গেছে, আমি ঠিক করে নিচ্ছি, এটা আমি 5 দিয়ে দিলাম এখানে। দেখো এই ভগ্নাংশটিতে দেখো হর বড়, লব ছোট, এখানে আবার 3 ধরনের আছে পূর্ণ সংখ্যার সাথে আবার ভগ্নাংশ আছে। তাহলে আমরা যে ভগ্নাংশের হর ছোট, লব বড়, সেটি হলো অপ্রকৃত ভগ্নাংশ, আবার যে ভগ্নাংশে হর বড়, লব ছোট, সেটি হলো প্রকৃত ভগ্নাংশ, এবং যে ভগ্নাংশে অপ্রকৃত ভগ্নাংশের সাথে যে পূর্ণ সংখ্যা থাকে সেটি হলো মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা নিশ্চয়ই এই ভগ্নাংশ সম্পর্কে জেনেছো। আবার অপ্রকৃত ভগ্নাংশকে আবার একটি ভগ্নাংশ বলা যায়, সেটি কী ভগ্নাংশ বলো দেখি? হ্যাঁ, অপরিকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ। আবার মিশ্র ভগ্নাংশের অপর নাম হলো অপরিকৃত ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশকে যদি আমরা ভাঙিয়ে দেখাই তাহলে সেটি কিন্তু অপরিকৃত ভগ্নাংশ হয়, তাই না? তো এরপর যে আমি আলোচনা করব তোমাদের সাথে দশমিক ভগ্নাংশ, ঠিক আছে? এই দশমিক ভগ্নাংশ সম্পর্কে আমরা আলোচনা করবো। এবার যে দেখলাম ভগ্নাংশ, আমরা দেখলাম সাধারণ ভগ্নাংশ, যেগুলো দেখলাম সেগুলো আমরা মূলত 3 ধরনের দেখলাম, প্রকৃত, অপ্রকৃত, মিশ্র ভগ্নাংশ। এবার আমরা দেখবো দশমিক ভগ্নাংশ। সেক্ষেত্রে বন্ধুরা, তার আগে আমি তোমাদেরকে একটু চার্ট দেখাতে চাচ্ছি দশমিক ভগ্নাংশে। দেখো একটি সমস্যা এখানে দেওয়া আছে, একজন সাইকেল আরোহী 122.138 কিলোমিটার পদ অতিক্রম করেন। এখানে এটি একটি দশমিক ভগ্নাংশ, এখানে কোথায় কোন দশমিক বসবে সেখানে দেখো। হ্যাঁ, এখানে একক আছে 102, তারপরে দেওয়া দশক আবার 2, আর শতক হলো 1, এরপরে দশমিক, এই যে এখানে বসলো, এখানে দশমিকের পরে এই যে 1, পরে 1, এ সেটি হলো 1 দশমাংশ, তারপরে 3 হলো 1 শতাংশ, এবং 8 হলো 1 শতাংশ। দশমিকের পরে যে
সংখ্যাগুলো থাকে, তাহলে সেটিকে বলে দশমাংশ প্রথমটা, তারপরে শতাংশ, তারপরে সহস্রাংশ। আর দশমিকের এই ডানে বামে যেগুলো থাকে সেটা একক, দশক, শতক এভাবে করে আসবে, তাই না বন্ধুরা? তাহলে আমরা দশমিক ভগ্নাংশ সম্পর্কে একটু জানলাম। এবার আমি অল্প বিষয়ে আলোচনা করবো যে দশমিক ভগ্নাংশের গুণ কীভাবে করতে হয়। 0.1 গুণ 0.0, 0.01। শিক্ষার্থী বন্ধুরা, এই গুণটি তোমরা একটু দ্রুত করে দেখাও দেখি এই গুণটির উত্তর কী হতে পারে, দশমিক ভগ্নাংশের গুণ। হ্যাঁ, চেষ্টা করো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, দশমিক ভগ্নাংশ গুণ করার সময় আমরা দেখব যে শূন্যগুলো এবং দশমিক ছাড়াই আমরা গুণ করব, তারপরে আমরা সেগুলো বসাবো। দেখো, এক একে এক আমরা বসালাম, এখন আমরা দেখব দশমিক কোথায় আছে, দশমিক সংখ্যার ডান দিকে কতটি সংখ্যা আছে, ততটি সংখ্যার পরে আগে এখানে আবার দশমিক বসাবো উত্তরে। দেখো, এইটাতে একটা, এখানে আছে তিনটা, মোট চারটা, তাহলে আমাদের সংখ্যা আছে একটা, বাকিগুলো আমরা কী দিয়ে পূর্ণ করব, শূন্য দিয়ে। থ্যাংক ইউ। তাহলে দুইটা হলো 3, 4, এখানে দশমিক, এখানে শূন্য। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উত্তরের সাথে আমার উত্তর কি মিলেছে? অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে, যে তোমরা খুব সহজভাবে এই বিষয়গুলো বুঝতে পেরেছ। এ পর্যায়ে শিক্ষার্থী বন্ধুরা, যদি দশমিক ভগ্নাংশ হোক আর যেই ভগ্নাংশে বা গুণে হোক, তার সাথে যদি শুধুমাত্র শূন্য থাকে আর পৃথিবীর সমস্ত সংখ্যা থাকে, শূন্য দিয়ে যদি গুণ করতে বলে, তাহলে উত্তর কী হবে বলতে পারবে? হ্যাঁ, তাহলে উত্তর কিন্তু শূন্য হবে, তাই না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ তোমাদেরকে। এ পর্যায়ে আমি এটি আলোচনা করব তোমাদের সাথে, যেটি সেটি হচ্ছে গড়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গড় সম্পর্কে কিন্তু অনেকেই জানো, ক্লিয়ার ধারণা অনেকেরই আছে, আরও একটু ক্লিয়ার ধারণা করবো আজকে। দেখো, গড় কাকে বলে, বলতে পারবে গড় কাকে বলে? গড় সমান কি? গড় সমান হলো, সরি, রাশিগুলোর কী হবে? রাশিগুলোর যোগফল, তাই না? যোগফল ভাগ হলো রাশির সংখ্যা। ঠিক আছে বন্ধুরা, এটি তোমরা বলতে পারবে, আর রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা, এটি আমরা বের করলে আমরা গড় বের করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা যদি আমি একটা তোমাদের গড় বের করতে দিই, তাহলে তোমরা বের করতে পারবে? শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমি এই সংখ্যাটির তোমরা গড় বের করো দেখি, 4, 0, 4, 4, 4, এইটির গড় কত হবে? দ্রুত তোমরা রেসপন্স করো প্লিজ। হ্যাঁ, উত্তর কত হবে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে উত্তর আমরা জানি, রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা, রাশিগুলোর যোগফল এখানে 4, 4, 8, 4, 12, রাশিগুলোর যোগফল হলো 12, ভাগ হলো কয়টা সংখ্যা আছে? 1, 2, 3, 4, তাহলে 4 দিয়ে ভাগ হবে, 3, 4, 12, উত্তর হলো 3। কেউ যদি শূন্য বাদ দিয়ে তিনটা সংখ্যা দিয়ে ভাগ করে, তার কি উত্তর হবে? তার উত্তর কখনো হবে না, তাই না বন্ধুরা? তাহলে আমরা পেলাম এখানে উত্তর হলো 3। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু বেশ অনেকটা সময় অতিক্রম করে ফেলেছি, তো এরপরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আজকের যে পাঠটি আমরা নিয়েছি সেটি আমরা অগ্রসর করে নেওয়া যাওয়ার জন্য। এ পর্যায়ে আমি তোমাদের সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করছি উপাত্ত, উপাত্ত তত্ত্ব বিন্যস্ত, তাই না? উপাত্ত কী? হ্যাঁ, উপাত্ত হচ্ছে বিভিন্ন সংখ্যা সমষ্টি, বিভিন্ন রাশি, যেগুলো আসলে, যেমন যদি বলি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বাংলা ইংরেজি গণিত বিষয়ে কেউ 50, 60, 70, 80, 90 নম্বর পেয়েছে, এই যে 50, 60, 70, 80, 90, এই যে নম্বরগুলো, এইগুলো হচ্ছে উপাত্ত। উপাত্তগুলো আবার আমরা কত প্রকার পেয়ে থাকি বলো দেখি? উপাত্ত হলো 2 প্রকার, একটা হলো বিন্যস্ত উপাত্ত, আর একটা হলো অবিন্যস্ত উপাত্ত। যে সকল উপাত্ত বিন্যস্ত অর্থাৎ সাজানো থাকে, যেমন 60, 70, 80, 90, এটি হলো সাজানো। আবার এমন যদি থাকে 60, 50, 40, 80, এটি দেখো এটি সাজানো নেই, এটি এলোমেলো আছে, এটি এটি হলো অবিন্যস্ত। আর যেটি সাজানো আছে, ছোটো থেকে বড় বা বড় থেকে ছোট সাজানো থাকবে, সেটি হলো বিন্যস্ত উপাত্ত। তাহলে উপাত্ত আমাদের পারলেন 2 প্রকার, একটা বিন্যস্ত আর একটা অবিন্যস্ত। এরপর যা শিক্ষার্থী বন্ধুরা, আমি উপাত্তর আমরা টেলি চিহ্ন দিয়ে যেগুলো প্রকাশ করে থাকি, তাহলে টেলি কীভাবে প্রকাশ করে, টেলি চিহ্ন কী, তাই না? এখন আমরা যদি বলিস 5-এর টেলি চিহ্ন কেমন হবে, হ্যাঁ, তাহলে আমরা 5-এর টেলি চিহ্ন দেবো এইভাবে, তাই না? কেউ আবার 5-এর চিহ্ন 1, 2, 3, 4, 5টা এইভাবে দিলে কি হবে 5-এর টেলি চিহ্ন? না। ঠিক আছে বন্ধুরা, এভাবে 10, এভাবে 5, 10, 15, 20 আমরা সবই লিখতে পারবো, তাই না? এরপরে আমি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সময় কিন্তু খুব একটা বেশি নেই,
আমি সময় চ্যাপ্টার নিয়ে এবার আলোচনা করছি। সময় চ্যাপ্টারে যে সকল বিষয় নিয়ে আলোচনা দেখো, অধিবর্ষ, দশক, যুগ এবং শতাব্দী। সেক্ষেত্রে বন্ধুরা, অধিবর্ষ কাকে বলে সেটি কি তোমাদের মনে আছে? হ্যাঁ, অধিবর্ষ হচ্ছে যে বছরে ঋতু বছরের সাথে সমন্বয় সাধনের জন্য যে বছরে একদিন বেশি থাকে সেটি হলো অধিবর্ষ। অর্থাৎ অধিবর্ষ প্রতি চার বছর পরপর আসে, যেমন 2020 সালে অধিবর্ষ, আবার অধিবর্ষ আসবে 2024 সালে, তাই না? অধিবর্ষ হলে সেই বছর কত দিনে হয় বলো দেখি। হ্যাঁ, থ্যাংক ইউ, 366 দিনে। ভেরি ভেরি গুড। সেক্ষেত্রে বন্ধু, অধিবর্ষ আমরা কীভাবে বের করি? সেই সালকে আমরা 400 বা 4 দিয়ে ভাগ করে যদি নিঃশ্বাসে বিভাজ্য হয় তাহলে সেই সালটি কিন্তু অধিবর্ষ, আর যদি নিঃশ্বাসে বিভাজ্য না হয় সেটি কিন্তু অধিবর্ষ নয়। আমরা এই অধিবর্ষটি কেন হয় সেটি কি কেউ বলতে পারবে? হ্যাঁ, আমরা সাধারণত জানি কত, 365 দিনে এক বছর হয়, কিন্তু চার বছর পরপর একদিন বৃদ্ধি পায়। 365 দিন, 48 ঘন্টা, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এই যে 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড প্রতি চার বছর, এটি চার দিয়ে যদি গুণ করা যায় তাহলে কিন্তু 24 ঘন্টা হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় পর প্রতি চার বছর পরপর একদিন বৃদ্ধি পায়। সে কারণে চার বছর পরপর ফেব্রুয়ারি মাস অধিবর্ষ হয়, এবং অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাসের কত দিনে হয়? 29 দিনে হয়। থ্যাংক ইউ সো মাচ। সেক্ষেত্রে বন্ধুরা, আমি আরও অনেক বিষয় নিয়ে আলোচনা ছিল, আসলে সময় কিন্তু খুব কম, আমরা প্রায় আধা ঘন্টা শেষ করে ফেলছি। কীভাবে আধা ঘন্টা শেষ করেছি বলছি আমরা কিন্তু নিজেও বুঝতে পারছি না, তাই না বন্ধুরা? এরপর যা শিখাতে বন্ধুরা, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ক্যালকুলেটর এবং কম্পিউটার। ক্যালকুলেটর, ক্যালকুলেটর অর্থ কী? ক্যালকুলেটার অর্থ গণনা করে, আর কম্পিউটার হতে হিসাব করে। কম্পিউটারের জনক কে সেটি কি তোমরা বলতে পারবে? কম্পিউটার, আধুনিক কম্পিউটারের জনক কে? আসলে অনেক কিছুই আমার দেখানো ছিল, সময় স্বল্পতার কারণে আসলে দেখাতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আধুনিক কম্পিউটার জনক হচ্ছে চার্লস ব্যাবেজ। আমাদের কোন বয়স থেকে কম্পিউটার জ্ঞান রপ্ত করতে হবে বলতে পারবে? তরুণ বয়স থেকে। হ্যাঁ, সেক্ষেত্রে বন্ধুরা, তোমরা অনেকেই যারা আজকে এই ক্লাস দেখছো এই সময় এই মুহূর্তে, তোমরা কিন্তু কম্পিউটারের জ্ঞান তোমাদের মধ্যে বেশ কিছু আছে বলেই তোমরা আজকে এই ক্লাসে সংযোগ হতে পেরেছো। সেক্ষেত্রে বন্ধুরা, আমরা কম্পিউটার দেখেছি, কম্পিউটার বিভিন্ন যন্ত্রাংশ দেখেছি। যন্ত্রাংশগুলোতে দুইভাবে মূলত ভাগ হয়, হার্ডওয়্যার আর সফটওয়্যার। হার্ডওয়্যার অর্থাৎ যেগুলো যন্ত্রাংশ স্পর্শ করা যায়, দেখা যায়, নাড়াচাড়া করা যায়, সেগুলো হচ্ছে হার্ডওয়্যার। এবং যেগুলো সফটওয়্যার অর্থাৎ স্পর্শ করা যায় না, সেগুলো হচ্ছে সফটওয়্যার। সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার কিন্তু চলে, তাই না? আবার কম্পিউটার মূল অংশকে চারটি ভাগে ভাগ করা হয়েছে, তাই না? সেগুলো নিয়ে আমরা এই মুহূর্তে আমরা দেখব। মূল অংশ হলো চারটি, সেটি হলো 1 নম্বর হলো ইনপুট, 2 নম্বর প্রসেসর, 3 নম্বর মেমোরি, 4 নম্বর হচ্ছে আউটপুট। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি আছে, ইনপুট আউটপুট কাকে বলে? ইনপুট আউটপুট যে সকল কম্পিউটার যন্ত্রাংশ বাইরে থেকে, আমি সংক্ষেপে সহজভাবে বোঝানোর জন্য বলছি, বাইরে থেকে কম্পিউটারের ভিতরে প্রবেশ করানো হয় সেটি হলো ইনপুট। যেমন আমরা যদি কিবোর্ড বাইরে টাচ করে ভিতরে কাজ করে সেটি হলো ইনপুট। আমরা মাউস বাইরে চাপ দিই, ভিতরে কিন্তু মাউসটা আমরা দেখতে পাই, সেটি আমরা ইনপুট বলবো। আবার আউটপুট কি? কম্পিউটার ভিতর থেকে যে জিনিসগুলো বাইরে বেরিয়ে আসে, যে যন্ত্রগুলো, সেগুলো হচ্ছে আউটপুট। যেমন দেখি প্রিন্টারের মাধ্যমে কম্পিউটার থেকে প্রেস করে কাগজের মধ্যে লেখা বের হয়ে আসে, সেটি হলো আউটপুট। আবার স্পিকারের মাধ্যমে আমরা দেখি যে সাউন্ড কিন্তু বাইরে বেরিয়ে আসে, সেটি কিন্তু আউটপুট, তাই না? সেক্ষেত্রে বন্ধুরা, তাহলে এই ইনপুট আউটপুট ডিভাইস যন্ত্রগুলোর বেশ কিছু যা নাম আমরা এবার জানি। দেখো, ইনপুট ডিভাইস কী কী? মাউস, কিবোর্ড, মাইক্রোফোন। এই যে আমার এখানে মাইক্রোফোন আছে সেটি কিন্তু ইনপুট। আমি বাইরে কথা বলছি, তোমরা কিন্তু আমাদের মোবাইলে সেই সাউন্ডটা চলে যাচ্ছে, সেটি কিন্তু তোমরা কিন্তু শুনতে পাচ্ছ, সেটি হলো ইনপুট। দেখো, এরপরে সিডি, ডিভিডি, স্ক্যানার, হার্ড ডিস্ক, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। আর এরপরে আউটপুট ডিভাইস যেগুলো, সেগুলো হচ্ছে তোমাদের কি বলেছিলাম, আউটপুট ডিভাইস দুই একটা নাম বলতে পারবে তোমরা? হ্যাঁ, স্পিকার, তারপর প্রিন্টার, তাই না, মনিটর। ওকে, এগুলো হচ্ছে আমাদের আউটপুট ডিভাইস। তো সেক্ষেত্রে বন্ধুরা, আজকে কিন্তু আমরা খুব অল্প সময়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম, শেষ পর্যায়ে আজকে আমরা চলে এসেছি।
আমার অনেক সময় দরকার ছিল আসলে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য, সেই সময়টুকু আসলে না থাকার কারণে আমি তোমাদের পুরোপুরি এই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি আশা করি আগামী নেক্সট ক্লাসে, এরপরে ক্লাসে আশা করি আমি এই বিষয়টি নিয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে শেষ পর্যায়ে তোমরা বাড়ির কাজ তোমাদের দিতে চাই, তোমরা বাড়ির কাজটি দ্রুত তুলে নেবে, অর্থাৎ স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, নিয়ে তোমরা আমাকে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ, ঠিক আছে। দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, বাড়ির কাজ প্রক্রিয়াপতি কয়টি কী কী, 2 নম্বর হচ্ছে খোলা বাক্য কাকে বলে, 3 নম্বর হচ্ছে লসাগু এর পূর্ণরূপ লেখো, 4 নম্বর গড় নির্ণয়ের সূত্রটি লেখো, 5 নম্বর 8048 এর গড় কত, 6 নম্বর একটি গুণ দেওয়া হয়েছে, 7 নম্বর একটি শতকরা প্রকাশ করতে বলা হয়েছে, 8 নম্বরে আধুনিক কম্পিউটার জনককে, আর 9 নম্বর হলো আয়তের 2টি বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই বিষয়টি নিয়ে বাড়ির কাজগুলো করে আমাকে পাঠিয়ে দিবে, আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে এবং নিয়মিত আমাদের ক্লাসগুলো দেখবে। আশাবাদ ব্যক্তি রেখে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।